2008 সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরানকে জাপানি আইন অনুসারে বিয়ে করেন সে দেশের নাকানো এরিকো। এতদিনের তাদের সংসারে জন্ম নেয় তিনটি কন্যা শিশু, কিন্তু সেই সংসারে ভাঙন এলে দুই মেয়ে জেসমিন ও লায়লাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন শরীফ। সন্তানদের নিজের জিম্মায় রাখতে বাংলাদেশে এসে হাইকোর্টে রিট করেন মা এরিকো। দুই সন্তানকে আদালতে 31 আগস্ট হাজিরের নির্দেশনা থাকায় রোববার রাতে সিআইডি রাজধানী থেকে উদ্ধার করে তাদের। বিষয়টি উচ্চ আদালতকে অবহিত করার পর শুনানি শেষে হাইকোর্ট 31 আগস্ট পর্যন্ত দুই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার আদেশ দেন। সিআইডি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে তাদের কাছে ইনফরমেশন আছে যে তারা তাদের অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছে। সাধারণ যে অ্যাড্রেসটা ছিল এই অ্যাড্রেসে তারা নাই, এই জন্য তারা চিন্তা করেছে 31 তারিখ তারা যদি কোর্টে প্রেস করতে না পারেন আর তারা জুরিসডিকশন ত্যাগ করে চলে যান তাহলে এটি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি দুর্ভাগ্যজনক হবে। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মা তাদের সাথে সময় কাটাবেন এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা তাদের সঙ্গে সময় কাটাবেন। হাইকোর্টের এমন আদেশে আপাতত সন্তুষ্ট মা এরিকো। I don't think there are 7 months current alienation will solve in next coming one week. But I'm very happy. এদিকে মায়ের চেয়ে বাবার কাছে সন্তান বেশি নিরাপদ থাকবে উল্লেখ করে বিবাদী পক্ষ। দুই শিশুকে সিআইডি উদ্ধারের ঘটনা তাদের জাপানে ফিরিয়ে নেয়ার কৌশল বলে জানান আইনজীবী। Welfare and the best interest of the child, that has to be considered. বাচ্চা কোথায় নিরাপত্তা বোধ করেন, কোথায় তার ভালোবাসা বোধ করেন, বাচ্চার ওইখানেই থাকতে চাইবেন। আমার মনে হয়েছিল যে ইট ওয়াজ এ প্রিথট, সিআইডির ইন্টারভেনশনটা ওয়াজ প্রিথট, যাতে ওনারা জাপানিজ অ্যাম্বাসিতে নিয়ে যেতে পারেন, এটা আমার মনে হয়েছে এবং প্রিথট এবং একটা ইনফ্লুয়েন্স কাজ করেছে। শিশুদের ভালোর জন্যই উভয় পক্ষেরই সমঝোতায় আসা উচিত বলে মন্তব্য করেন হাইকোর্ট। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা।